হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনার দোয়ায় আমার ফ্যামিলি সবাই ভালো আছে। সো আজকে মূলত যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটি অনেক দিন ধরেই প্রশ্নটা আসছে যে আমার 5 বছরের স্টাডি গ্যাপ আছে, আমার 10 বছরের স্টাডি গ্যাপ আছে, আমি কি জার্মানিতে আসতে পারবো কিনা। মূলত আজকে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার, লাস্টের দিকে কোশ্চেন অ্যান্সার থাকছে এবং প্রথম দিকে আমি সব ডিটেলসটা আপনাদেরকে বুঝিয়ে বলবো। আর এই ভিডিওটি মূলত স্টাডি গ্যাপ নিয়ে, যাদের এই ধরনের সমস্যা বা এই ধরনের কোয়েরি আছে তারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং আমার পেজের সাথে থাকবেন। ছোট থেকে শুরু করি। যারা ম্যাট্রিক পাস করেছেন বা ইন্টার পাস করেছেন এসএসসি বা এইচএসসি, সেক্ষেত্রে জার্মানি মাত্র 2 বছর স্টাডি গ্যাপটা অ্যালাউ করে। এরপরে যদি আপনার অনেক লং টার্ম করার পরে আপনি যদি কোনো ধরেন স্টাডি শুরু করতে চান, ম্যাট্রিক ইন্টারের পরে একটু ডিফিকাল্ট, কেন জার্মানিতে 2 বছর ম্যাট্রিক ইন্টারের পর 2 বছর গ্যাপটা অ্যালাউ করে, এরপরে আর করে না। কিন্তু তাও স্পেসিফিকলি ওই 2 বছর কেন আপনার গ্যাপ করেছে সেটা উল্লেখ করতে হবে। যারা বিবিএতে আসতে চায় তাদের জন্য একটু কষ্টকর যে 2 বছর কেন গ্যাপ পড়েছে, এটা ভালো মতো করে মোটিভেশন লেটারে এবং আপনি যদি অসুস্থ থাকেন সেটার মেডিকেল রিপোর্ট এবং এগুলো জমা দিতে হবে। ম্যাট্রিক ইন্টারের পর স্টাডি গ্যাপটা একটু রিয়েলি কমপ্লিকেটেড এটার ক্ষেত্রে। এখন আমি আসি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট নিয়ে। যাদের ইউনিভার্সিটিতে 5 বছর 10 বছর গ্যাপ পড়ে গেছে তাদের মেইন তো তাদের জন্য আজকে ভিডিওটা রেডি করা। তো তাদের জন্য আমি বলবো, যেই 10টা ইউনিভার্সিটিতে আপনি টার্গেট করছেন বা যেই 10টা ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করবেন, তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যেয়ে দেখবেন তাদের কোনো স্টাডি গ্যাপ নিয়ে কিছু বলা আছে কিনা। এখন আমি বলবো, নর্মাল যেটা জার্মানি ইউনিভার্সিটিতে স্টাডি গ্যাপ খুব একটা প্রবলেম করে না, কারণ আপনার হলো গিয়ে এরা বয়স হলেও মানুষ পড়াশোনা করতে ইচ্ছা করতে পারে এবং পড়াশোনা কন্টিনিউ করতে পারে। সো এটা আমি কিন্তু ইউনিভার্সিটি লেভেলের কথা বলছি, মাস্টার্স করতে আসার জন্য বলছি তাদের ক্ষেত্রে। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস, যাদের 5 বছর 10 বছর গ্যাপ পড়ে গেছে তারা কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা করবে সেটা নিয়ে। সো আপনার 5 বছর 10 বছর গ্যাপ পড়েছে, আপনার যদি 100% ল্যাঙ্গুয়েজ প্রোনাউন্সিয়েশন, ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি থাকে, আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ পারেন বা IELTS একটা ভালো স্কোর থাকে এবং আপনি যদি স্টাডি গ্যাপটা কেন হয়েছে সেটাও যদি ভালো করে প্রকাশ করতে পারেন মোটিভেশন লেটারে এবং কাগজ সাবমিট করে, ধরেন আপনি 5 বছর স্টাডি গ্যাপ হয়েছে ইউনিভার্সিটির পরে মাস্টার্স করার আগে, সো 5 বছর আপনি কি করেছেন, একটা জায়গায় চাকরি করেছেন, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ কি করে ইউনিভার্সিটির পর জব করে, এই জবের একটা কাগজ এক্সপিরিয়েন্স লেটার আপনি যদি অ্যাড করতে পারেন এবং আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সিটা অ্যাড করতে পারেন, আপনি জার্মান পারেন বা আপনি IELTS-এ এরকম ভালো একটা স্কোর করেছেন, এবং সব থেকে বড় বিষয় মোটিভেশন লেটার। হ্যাঁ, আমি একটা মোটিভেশন লেটার লিখবো, সেই মোটিভেশন লেটারে 100% সুন্দর করে প্রকাশ করব যে আমি কেন পড়াশোনা করতে চাচ্ছি, আমার এই গ্যাপটা হয়েছে, আমি চাকরি করেছিলাম, এখন আবার নতুন করে আমি পড়তে চাচ্ছি। সো ওই মোটিভেশন লেটারে যদি আপনি এগুলো সব কিছু উল্লেখ করে একটা সুন্দর মোটিভেশন লেটার লিখতে পারেন এবং আপনি যদি ওই 5 বছরের গ্যাপে আপনি একটা সুন্দর এক্সপিরিয়েন্স লেটার যদি ইনভলভ করতে পারেন একটা কোম্পানির মাধ্যমে বা আপনি ফ্যামিলি বিজনেসে আপনি নিজেকে ইনভলভ করেছেন সেটা যদি সুন্দর করে উল্লেখ করতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে। সো এটার ক্ষেত্রে বলবো যে আপনারা যারা মনে করেন বাংলাদেশ থেকে এক্সপিরিয়েন্স 5 বছর গ্যাপে আপনি যদি একটা এক্সপিরিয়েন্স শো করে আসতে দিতে পারেন তাহলে জার্মানরা আরও আপনাকে ওয়েলকাম করবে। কারণ কেন আমি বলছি, জার্মান পিপল সব এক্সপিরিয়েন্স মানুষদের পছন্দ করে, কারণ হলে কি তারা যখন পড়াশোনা করতে আসবে, পড়াশোনা শেষে তারা চাকরি করবে, এই দেশে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যখন বুঝতে পারবে তখন তারা আরও তাড়াতাড়ি আপনাকে ভিসা দেবে, কারণ ওরা চায় একটা এডুকেটেড এবং কর্মঠ মানুষ যে কিনা এই দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে। আমি আশা করতে পারি জার্মানিতে স্টাডি গ্যাপটা গ্যাপ থাকলে কিভাবে কি আপনি অ্যাপ্লাই করবেন আমি বুঝিয়ে বলতে পেরেছি। সো যারা বুঝতে পেরেছেন বা কোনো ধরনের কোশ্চেন থাকবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। এবং স্টাডি গ্যাপটা আমি বুঝিয়ে বললাম যে স্টাডি গ্যাপ মাস্টার্সের জন্য কোনো ব্যাপার না, আপনারা যদি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে পারেন তাহলে অবশ্যই আপনারা আসতে পারবেন। স্টাডি গ্যাপ আপনাদের ভিসা আটকানোর জন্য কিছুই করবেন, কিন্তু অবশ্যই
ঠিকঠাক মতো কাগজপত্র জমা দিতে পার হবে। আর যদি যারা আমার আমি যেগুলো বললাম সেটা মেনটেন করে কাগজপত্র জমা দেন, খুব শীঘ্রই আপনাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে জার্মানিতে। আর আশা করছি সবার এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করব নেক্সট আবার কোন ভিডিওটা বানাতে পারি সেটার আপনারা অবশ্যই পরামর্শ দিবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আর এখন যেটা আমার একদম কমন প্রশ্ন উত্তর ব্যাপার, যেটা আমি প্রশ্ন পেয়ে থাকি সেটা নিয়ে আমি বলছি। আমার আজকে আমার 5 বছর আগে ব্যাচেলার কমপ্লিট হয়েছে, এবং আমি অথবা 10 বছর আগে মাস্টার্স ব্যাচেলার দুটোই কমপ্লিট করেছি। এখন কি আমি মাস্টার্সের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি পারবেন, ঠিক মতো কাগজপত্র জমা দিলে, আপনার সবগুলো মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, এগুলো সব কিছু যদি সুন্দর করে আপনি সাবমিট করতে পারেন, এবং আপনি আইএলসের স্কোর সাবমিট করতে পারেন, ভালো করে মোটিভেশন লেটার সাবমিট করতে পারেন, এবং 5 বছর 10 বছর আপনি কোথায় চাকরি করছেন সেই কাগজ যদি সাবমিট করতে পারেন, অবশ্যই আপনি এলিজেবল আপনি অ্যাপ্লাই করার জন্য। যে কোশ্চেনটা থাকে যে আপনি কি কোথাও পেয়েছেন, আমি কি অ্যাপ্লাই করতে পারবো আমার স্টাডি গ্যাপের পরে, কোনো ই না করে স্টাডি গ্যাপ হলে কি পারবো? আমি এখন পর্যন্ত কোনো জায়গায় লেখা পাইনি বা কোনো জায়গায় এখন পর্যন্ত খুঁজে পাইনি যেখানে উল্লেখ করা আছে যে স্টাডি গ্যাপ থাকলে আপনি অ্যাডমিশনের জন্য ট্রাই করতে পারবেন না। সো আপনি এটা বুঝতেই পারছেন, আমি যেটা বোঝাতে চাচ্ছি যারা কিনা আপনার অনেক দিন পর পড়াশোনা আবার শুরু করতে চান তারা অবশ্যই করতে পারেন, এবং এই টাইম পিরিয়ডটা উল্লেখ করে আপনি যদি সুন্দর করে বুঝাতে পারেন যে এই টাইম পিরিয়ড আমি কেন গ্যাপে ছিলাম, তাহলে কোনো সমস্যা নেই। আর আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর নেক্সট কী ভিডিও বানাতে পারি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।